এই 70 জনের মধ্যে কতটা উদারতা আছে দেখতে হবে তো। কে কতটা কাজ করলো বড় কথা নয়, কে আমার কাছে এলো কে দূরে গেল কোনো সম্পর্ক নেই, কারণ এখানে একটা আদর্শ আছে। এখানে তুমি কতটা হাসতে পারো, কত গাইতে পারো। এই সঙ্গ ব্যাপারটা যখনই বলছি, সঙ্গ মানে সঙ্গবদ্ধ। তুমি তোমার গুরুদেবের কাছে এসেছো, বাবা আমার এই প্রবলেম আছে, তুমি বলতে এসেছো, আমি তোমার কথা নিশ্চিত শুনব, সেটা এক গুরুদেব তো নিশ্চিত। আবার সঙ্ঘকে তৈরি করার জন্যে, সঙ্গে মিলিতভাবে কিছু করার জন্যে, সবাইয়ের মঙ্গলের জন্যে যখনই আমি সময় দেব, আর সঙ্গ তৈরি করবো বলেই তো আমি আশ্রম করেছি, যাতে করে মানুষ বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে। তো সেই কারণে মানুষকে একটা সত্যিকার একটা আদর্শ, আদর্শগত দিকে মানুষকে যেন ছুটতে পারে, মানুষ যেন একটা আদর্শকে গ্রহণ করে সে এগিয়ে চলতে পারে, জীবনকে গঠন করতে পারে, সেইটা কিন্তু তোমাকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। তো সেই কারণে তোমার আমি মঙ্গল চাই, যে তোমার গাড়ি হোক বাড়ি হোক তুমি যা চাইছো তাই হোক, কিন্তু আর একটা জিনিস তোমাকে জুড়ে দিয়েছি, তোমার তুমি যেন মনুষ্যত্বে তোমার জাগরণ হোক, এই মঙ্গলটা যেন তোমার হোক। তো সেই কারণে তুমিও সেটা চাইবে, তাহলে কি হবে না, সত্যি তুমি গর্ব করার মতো কিছু হবে, নাহলে গর্ব করার কিছু মতো হবে না, কি আর গর্ব করার মতো হবে, তুমি জীবনে যেমনভাবে চললে, যদি বড় কারোর ছেলে একজন বড় স্টার হয়ে যাবে, অমুক হবে, তাই হবে, তুমি খুব ধন্য ধন্য হবে না নিশ্চিত, একটা ভালো কর্ম করলে তো নিশ্চিত হবে, সবাই তো স্টার হতে পারে না, কেমন? ঠাকুর বলেছেন, গীতায় ভগবান বলেছেন, জগতে যারা একটা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের মধ্যে তিনি, তার করুণা আছে, তিনি আছেন, তার আশীর্বাদ আছে, তাই তো বলেছে স্বামীজি, বলেছেন একটা দাগ রেখে যাও, মানব জীবন ধারণ করছে দাগ রাখবে না, তার মানে কি না, তোমার কথা যেন আরো 5 জন শোনে, এটা সব থেকে বড় দাগ রাখ, এই শোনে 5 জন, তুমি জেনে রেখে দেবে একটা লোকের কথা 5 জন শোনে, এই 5 জন শোনে মানে লোকটাকে এরা বিশ্বাস করে, এই কাজটা একটা বড় দাগ রাখার কাজ। সে যেই হোক, একটা ডাক্তার হোক, একটা যেই একটা বাড়ির বউ হোক, সাধু সন্ন্যাসী যেই হোক, দাগ রাখো যেন তোমার কথা কেউ 5 জন শোনে। তো এইটা করতে গেলে, এই দাগ রাখার মতো 5 জন শুনতে গেলে উদারতা চাই। তো উদারতা মানেই তো ধর্ম, ধার্মিকের অপর নাম উদারতা, কেমন? ভক্তের অপর নাম উদারতা, উদারতা। এছাড়া কি হতে পারে? সংকীর্ণতার উল্টো দিকে কি আছে? উদারতা। যত রকমের সংকীর্ণতার উপর উল্টো দিকে আছে উদারতা। একদিকে আছে জীবত্ব, মানে জীবত্বের স্বভাব, মানে ছোট স্বভাব, আর একটা আছে শিবত্বের স্বভাব, মানে অসীমের স্বভাব, মানে সেটা উদারতা। তো উদারতাই তো আসল আমাদের, উদারতাই তো আমাদের আসল সম্পদ। তো সেই উদারতা এমনি আসে না, মুখের ভাষায় নয়, এটা ব্যক্তিগত জীবনে অন্তরে, এটাকে অন্তরে অনুভূতিরও পারে উপলব্ধি করেও পাওয়া যায় না, কেন উপলব্ধিরও পরও পারে। তো সেই রকম সেইটা হচ্ছে উদারতা। তাই হোক, তোমার মধ্যে অন্তত উপলব্ধি হোক, উদারতার মধ্যে থাকলে কত আনন্দ পাওয়া যায়। আগে উপলব্ধি হোক, অনুভব করো তুমি যে উদারতার পথ কত সুন্দর পথ। আমি তোমায় বলতে পারি, উদারতার মধ্যে আছে ভীষণ থেকে ভীষণতর পজিটিভ। উদারতা ছাড়া পজিটিভ ভাবতে তখনই পারে, পজিটিভ জীবনযাপন সেই করতে পারে যে উদারতা, যে যতটা উদার। তো তাই বাবা মায়েরা, তাই তোমাদের আমি সেই উদারতার পথের কথাই বলছি, বলি যে সকল ধর্মের, সকল শাস্ত্রের, সকল মহাত্মার প্রধান কথা, প্রধান শক্তিশালী কথা, উদার হও, মানে শক্তিশালী হও। কামিনী কাঞ্চনের আসক্তি যার কম, তার থেকে সরিয়ে রাখতে পারে, যে যে নিজেকে সরিয়ে আনতে পারে, সেই তো উদার হয়, উদার এমনি হওয়া যায় না। তো সেই কারণে তোমরা, এটাই সাধনা, তাই তোমরা আশ্রমে আসছো, এসে তোমরা এই সমস্ত জিনিসগুলোকে শিখছো। তো তাই বাবা মায়েরা, তোমরা যারা আজকে এসেছো,